ক্যাপ্টেন জানাচ্ছি আজকে আমাদের খেলা আজকে কাস্টমারের নৌকায় হচ্ছে সেটা আজকের খেলা আমাদের জন্য প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য সৌভাগ্য যে আমাদের আজকের খেলাটিও উদ্বোধন করতে আসছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় জনাব আবু ইউসুফ ভাই সবাই একটা হাততালি দেই আমরা বলতে পারি যে সালাউদ্দিন বড় খেলোয়াড় কিন্তু সালাউদ্দিন ভাই হইতে পারে ফুটবল ফেডারেশনের সভাপতি ছিল কিন্তু তার চেয়েও বড় আমি ব্যক্তিগতভাবে ওরা আমি ভুলও বলতে পারি আমি মনে করি তার চেয়ে বড় যে ব্যক্তি সেটা হলো ইউসুফ ভাই তার কারণ জাতীয় দলের খেলোয়াড় একাধারে এবং জাতীয় দলের কোচও যিনি হয়েছিল সেটা আমাদের জন্য সৌভাগ্য যে সেই মানুষটা আমাদের ক্যানিংগঞ্জেই থাকে এবং আমি অনুরোধ করেছি ভাইকে আমরা আমার আজকের খেলাটা মানে সাতটা মাঠটা ওপেন করার জন্য তিনি চলে আসছে আমাদের ক্যানিংগঞ্জ বন্ডেল থানা ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি জাকির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জাকির ভাই ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিনোদনের পক্ষ থেকে আমার শুভেচ্ছা শুভকামনা রইল আপনি একটি ভালো খেলা উপহার দিবেন আর আপনারা দুনো দলের এই প্লেয়াররা এদিক থাকান কথা শুনবেন আপনারা দেখেন ফুটবল খেলাটা খুব একটা চমৎকার খেলা একটা সুন্দর খেলা এই খেলাটা আমাদের থেকে নষ্ট হয়েছে কি কারণে এই যে মারামারির কারণে রেফারি একটা বাঁশি দিয়ে ভুল ধরে তারপর কি করে রেফারি কথা না শুনে আরেকজনে আঘাত করে এটা কারা করে জানেন যারা যাদের মধ্যে খেলার প্রতি ভালোবাসা নাই খেলার প্রতি কোনো আনন্দ উপলব্ধি নাই তারা এই কাজটা করতে পারে তো আপনাদের দুনো দলের প্রতি অনুরোধ আপনারা জানেন যে মডেল থানার যে ক্রীড়া সংগঠন তাদের একটাই উদ্দেশ্য যে মাদক মুক্ত একটা এলাকা থাকবে খেলাটা ফুটবল খেলাটাকে সুন্দর করবে আর আপনাদের থেকে এতে বাইরে এরকম জাতীয় দলের খেলোয়াড় আমরা চাই একজন এক ইউসুফ ভাই না আপনাদের থেকে হাজার ইউসুফ ভাই জাতীয় দলে খেলবে এটাই আমাদের প্রত্যাশা আর দুনো দলের বলি আপনারা যে গ্রামে হয়ে থাকেন যে এলাকার হয়ে থাকেন কোন ধরনের যদি অন্যায় ডিসিশন করেন আপনার একজনের ভুলের কারণে আপনার দলকে আমরা কিন্তু বহিষ্কার করে দেব সাবধান আর রেফারির সাথে শুধু ক্যাপ্টেন কথা বলবেন তবু হাত দুইটা পিছনে রেখে কথা বলবেন কোনো ধরনের বেদবি কোনো ধরনের কালক্ষেপণ কোনো কিছু চলবে না যদি করেন আবারও বলছি এই টিম থেকে সম্পূর্ণ টিম আমরা বহিষ্কার করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জাকির ভাইকে জাকির ভাই ছোট্ট আর একটু পরিচয় আছে যদিও সে আমাদের ক্যানিংগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের সদস্য তার আরেকটি পরিচয় আছে ক্যানিংগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ভাই আমাদের যিনি সদস্য তিনি এ পর্যায়ে আসলে এখানে কথা বলার অনেকেই রয়েছে বিশেষ করে সাক্তার অনেকেই রয়েছে কিন্তু আমরা সময়ের জন্য দিতে পারছি না আমি এ পর্যায়ে আমি বাকার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাকার ভাই ধন্যবাদ সাইনকে আজকে অনেকদিন পরে আমাদের সাক্তার মাঠে ফুটবল খেলার একটা আয়োজন হইতেছে যারা এই উদ্যোগটা নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে আজকে এমন এক ব্যক্তি উপস্থিত আছেন যার খেলা দেখার জন্য সন্ধ্যা সাতটায় খেলা হইলে আমরা বেলা একটার সময় স্টেডিয়াম গিয়ে বসে থাকতাম আবানি মোহামডানের খেলা মোহামডানের ইউসুফ ভাই সেই ইউসুফ ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছে তো উভয় দলের খেলোয়াড়কে আমি অনুরোধ করব তোমরা এমন খেলার মাঝে এমন কোন আচরণ করবে না যাতে আমাদের মাঝে এত বড় একটা খেলোয়াড় সে বিন্দু পরিমাণ মনে দুঃখ পায় যে আজকালকার ছেলেরা কি বেদব উনি যাতে এটা না বলে উনি যাতে তোমাদের খেলা দেখে সন্তুষ্ট হয় এবং উনি ওনার যারা আরো বন্ধু আছে খেলোয়াড় জীবনে যেন বলে উনি যে সাক্তার মাঠে একটা খেলা দেখতে গেছিলাম সত্যিকার অর্থে উভয় দলের খেলোয়াড় অত্যন্ত ভদ্র এবং এই এলাকাবাসীও ভদ্র আমাদের মাঠে খেলা আমি সাক্তার ক্লাবের সভাপতি হিসাবে বলতেছি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে তোমরা সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিবা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো এই ফুটবল খেলা এই ফুটবল অনেকটাই বিলুপ্তির পথে আসবে কারণ ওই ব্যাখ্যায় যাবো না কারণ সময় নাই তোমাদের কাছে একটা অনুরোধ খেলাকে উত্তেজিত হবে না সুন্দর খেলা প্রদর্শন করবা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি
এই মাঠে যখনই খেলা হয় আর ডিসকুরে ছাত্রগুলোর প্রতি সংগঠনটা বাকার বেগম অনেক আগে থেকে দেখেছি যে এটার কর্ণধার হিসেবে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এবং নানা মধ্যে আমাদের বাবু ভাই যারা রয়েছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি আজকে তিনি আজকের এই খেলার উদ্বোধক ইসুফ ভাইকে কিছু বলার জন্য সম্মিলন অনুষ্ঠান উপস্থিত সম্মানিত আমার মুরব্বী ভাই বোনেরা এবং খেলোয়াড় ভাই আসসালামু আলাইকুম আসলে এখন বলার কিছু নাই ফুটবল খেলা হলো সংঘর্ষের খেলা লড়াই আছে ফাইট আছে এইটা খেলাটা এই জন্য এত মজার খেলা আর আরেকটা মজার জিনিস কি এই যে এত লড়াই হয় এত ক্ল্যাশ হয় মারামারি মানে মারামারি মানে কি খেলার মধ্যে যে সংঘর্ষ হয় তারপরেও একজন উঠে আরেকজনকে বুকে জড়ায় পড়ে এই যে সহিষ্ণুতা এইটা খেলার মধ্যেই আছে এই ফুটবল খেলার মধ্যে আছে এত সংঘর্ষের খেলা কিন্তু কেউ কাউরের উপরে উত্তেজিত হয়ে হাত তুলে না গালি দেয় না হ্যাঁ তো আমরা এটা দেখতে চাই তোমাদের মাঝে যে যতই ফাইট করো খেলার জন্য লড়াই করো ক্ল্যাশ করো অসুবিধা নাই ট্যাকেল করো মানুষ এটা দেখতেই মজা পায় কিন্তু কেউ কারোর গায়ে হাত তুলবা না উত্তেজিত হইবা না গালাগালি করবা প্লিজ এই ফুটবল খেলার সৌন্দর্য এইখানে এই জন্য ফুটবল খেলাটা সারা পৃথিবীতে এত আনন্দের খেলা এটা এত জনপ্রিয় খেলা তা আজকে আমরা আশা করবো তোমাদের কাছ থেকে এই সহিষ্ণু আশা করব তোমরা যেটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলে আর রেফারি অল ইন অল রেফারি যা বলবে তাই ভুল বললে ওইটাই কারেক্ট প্লেয়ারদের কোনো এখানে ই নাই যে রেফারির ভুল ধরা রেফারির প্লেয়ারে গিয়ে রেফারির ডিসিশন প্রোটেস্ট করে না এটা প্লেয়ারের কাজ না প্লেয়ারের কাজ হলো খেলা রেফারির কাজ রেফারি করবে মানুষ মাত্র ভুল হইতে পারে মাইনা নিতে হবে এই মাইনা নেওয়াটা হইলো স্পোর্টসম্যান স্পিরিট ঠিক আছে এটা আমাদের এই জিনিসটা যদি এখানে খেলার মধ্যে থেকে আসে সমাজের মধ্যেও আমাদের এই সহিষ্ণুতা তৈরি হবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা মানে তোমাদের উভয় দলে ভালো খেলাটা আশা করি এবং নিশ্চয়ই যারা ভালো খেলবে সব যাও তোমরা দাও বাইরে ফেলে সময় ব্যবহার 20 মিনিট আদান্দা দিব নেই কালেন্দি বনাম কালপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলা শুরু হতে যাচ্ছে Thank you.
هاي بابا সুন্দর এই মাত্র একটি গোল আপনাদেরকে উপহার দিলেন তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের শাকিল যিনি জার্সি নাম্বার 9 সুন্দর একটি গোল আমাদেরকে উপহার দিলেন সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকে খেলার ফলাফল কালেন্ডি 0 তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 1 আবারও কিন্তু বিপদজনক গোল হওয়ার সম্ভাবনা ছিল চিন্তার কারণ নাই করতেন পর ايه
লাইভটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যারা লাইভটি দেখছেন। আর ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এখন পর্যন্ত একটু কমেন্ট করে জানলে খুব খুশি হতাম। খেলার ফলাফল কালেন্দি 0 তালেপুর 1। দশ মিনিট হয়েছে, খেলা মাত্র শুরু হয়েছে। কর্নার, কালেন্দির পক্ষে কর্নার। Come on.
Offside. Player change. 11 number Bokuler poriborton elamche Rajjo. 6 number. ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজ্য আমাদের মাঠে নামলেন খুব সুন্দর ফুটবল খেলে দেখা যাক তার কোন চমক আমরা দেখতে পারি কিনা সেই সাথে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি কালেন্দি 0 তালেপুর 1 গোলটি করেছেন শাকিল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর বল আবার গোল হওয়ার সম্ভাবনা রাজ্য Offside. Yasin. True.
মাঠের চতুর্প্রান্তেই অনেক দর্শক, আমি একটু দর্শক দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কে কোন জায়গা থেকে দেখছেন। আশা করছি কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাইভ দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানাবেন। কালিন্দি 0 তালেপুর 1। ধন্যবাদ ভাই, সৌদি আরব থেকে দেখছেন এক ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গোল অসমনা আত্মঘাতিক, আত্মঘাতিক গোল, এটাকে আত্মঘাতিক হলো, আত্মঘাতিক গোল। এইমাত্র একটা আত্মঘাতিক, সেই সাথে খেলার ফলাফল কালিন্দি 0 তালেপুর 2। দুই গোলে এগিয়ে গেলেন তালেপুর, তালেপুর একবার স্পোর্টিং ক্লাব। এইমাত্র একটি আত্মঘাতিক গোল আমরা দেখতে পেলাম, পরে হয়তো আপনারা দেখতে পাবেন রিভিউ, টেনে দিলে টেনে দেখতে পারবেন, যেহেতু লাইভ আমি আপনাদেরকে রিভিউ দেখাতে পাচ্ছি না।
খেলাটি হচ্ছে কেরানীগঞ্জ শাক্তা মাঠে, শাক্তা মাঠে খেলাটি হচ্ছে। সেই সাথে খেলার ফলাফল কালেন্দি 0 তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 2। একটু চাপ দেওয়া যান, কর্নার কালেন্দির পক্ষে। খেলার এখন পর্যন্ত খেলার প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধ বাকি রয়েছে। প্রথমার্ধে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি, কালিন্দি 0 তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 2। প্রথম গোলটি করেন শাকিল, ঠিক 10 থেকে 8-10 মিনিটের মাথায় গোলটি করেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবং দ্বিতীয় যে গোলটি সেটা আপেনারের একটু আগেই একটা আত্মঘাতী গোল খেলেন। পরবর্তী অর্ধ খেলার দেখার অনুরোধ রইল, আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আরে
খেলা দ্বিতীয় অর্ধ শুরু হলো অফসাইড ক্যামেরার সামনে এসে বললেন ভাই কারে দিবেন ওই যে 9 নাম্বারটা না এর আগে ওই যে ইয়ের মাঠে খেলা হলো না আকসাইল মাঠে সাইন ভাই আকসাইল মাঠে কিন্তু 9 নাম্বার আর ওই যে ইয়ের নাম্বারটা খুব জরিপ ছিল পরে ওই যে ইয়ের দেওয়া হয়েছিল রতন রে দেওয়া হয়েছিল চ ইয়ের কোন নাম্বারটা জানি কালেন্দি দশ নাম্বারটা সাত নাম্বারটা খুব ডিফারেন্স ছিল পরে দশ নাম্বারে দিয়ে দিলেন সাত নাম্বারে দেওয়ার কথা ছিল কিন্তু এইবার জরিপ করলে সাত নাম্বারে দিয়ে রুই ভালো খেলেছে ওটা
এই তোমরা বুঝতে যাও এই ক্যামেরা ফেলে দিও কই যাবে তোমরা আরে যাও যাও তোমরা সামনে যাও আরে দেখ শুরু তো গেছে রাজ্য শর্ট করেছিল কিন্তু পারলেন না, খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ ছিল।
ঠিক আছে আপন প্রীতি কিন্তু তালিপুরের খেলা ছাড়া পাই না না আমি সব দেখি সব কিন্তু তালিপুরের খেলা ছাড়া পাই না ভাই এই জায়গাটা একটু প্লেয়ার গন্ধ আছে নাকি জি আচ্ছা আচ্ছা নিশ্চয় নিশ্চয় গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মিস করলেন যারা কর্মকর্তা রয়েছে তারা বসে খেলা দেখছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক প্রতিটি খেলায় আমি চেষ্টা করি আপন কুল টিভি আপন কুল টিভি আপন কুল টিভি বল বল চেটে দে বলটা 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 সুবর্ণ সুযোগ মিস করলেন আপনি আবু শুরু করছেন
মেলার ফলাফল কালেন্দি শূন্য পালিপুর দুই দেখো তুমি সাড়ে দশটাকে হান্ড্রেড কিনে এটা দেখো হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো ব্যবহার করতে থাকবে আর সুন্দর গোল হওয়ার সম্ভাবনা আছে কর্নার তালেপুর পক্ষে সুন্দর শট ছিল এই মাত্র খেলাটি শেষ হয়ে গেল এবং ক্রিকেটে জানিয়ে দিচ্ছি কালিন্দি শূন্য কালীপুর দুই নয় নম্বরে তুমি কইছো তো ইয়েকো ছোয়া গিয়ে আনছিলা ছোয়া পানির বোতল দিয়ে দাও
এইখানে দাঁড়ায় দেন, হ্যাঁ এইদিকে দাঁড়ায়। আজকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছে সেই শাকিল, নয় নম্বর জার্সি পরেছে খেলোয়াড়, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সেরা খেলোয়াড়, আজকে সেরা খেলোয়াড় শাকিল। কেউ মানি ব্যাগ দিয়ে দিলে এটা এটা এটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1000 টাকা পুরস্কার দিলেন। আর সেই সাথে ক্রেসটা কি মানিক চৌধুরীর থেকে নিবে? আচ্ছা আলাদা আছে, আচ্ছা আর এটা এক্সট্রা, আচ্ছা 1000 টাকা জাকির ভাই, 1000 টাকা আমাদের, হ্যাঁ লাইভে দেখছে সবাই, 1000 টাকা পুরস্কার দিলেন শাকিলকে, খুব সুন্দর খেলেছেন। এবং সেই সাথে প্রিয় দর্শক লাইভ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ এখানে শেষ করতে যাচ্ছি, অন্য সময় অন্য কোনো খেলা বা অন্য কোথাও লাইভে গেলে আপনাদের সাথে আবার যুক্ত হব। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আজকের মতো লাইভ এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।